নিলনি 8.1 অর এক নম্বর তো দিয়া আছে ত্রিভুজ এবিসি এবিসি ত্রিভুজর বি কোণ সমকোণ আর এবি ইকুয়াল টু 24 সেন্টিমিটার বিসি ইকুয়াল টু 7 সেন্টিমিটার হলে তলত দিয়া বিলাক উলিওয়া সাইনে কসে সাইন সি কস সি। এটা চা ইয়াতে আমি এটা কথা মনে রাখব লাগবে যে আমি ফর্মুলাটা চাব লাগবে। ফর্মুলাটো হয়েছে চা ইয়াত আমি ফর্মুলাটো যদি আমি চাব যাও এটা চা একেবারে ইজি ফর্মুলা হয় পি বি পি বাই এইচ এইচ বি সেই ফর্মুলাটো আমি মনে রাখব লাগবে। এটা চা এইটো আমি জানো ভূমি ভূমি ভূমিটো আমি ভি বলে নামাকরণ করব ভূমি সেইটো হল লম্ব সেইটো হল বি প্যারালেল সেইটো হল কর্ণ কর্ণটো আমি কম এইচ ঠিক আছে। এতিয়া চোৱা আমাক বি গুণটো সমকোণ বুলি কৈছে বি গুণটো যদি 90 ডিগ্ৰী হয় চাইনৰ মান নিৰ্ণয় কৰিব লাগে। চাইনৰ মান নিৰ্ণয় কৰিবলৈ হ'লে এক নম্বৰটো আমি কৰিবলৈ হ'লে আমি কি গম পাব লাগিব চাইন এ। এতিয়া চোৱা এ বি ইকুৱেল টু 24 সেণ্টিমিটাৰ বি আছে বি চি ইকুৱেল টু 7 সেণ্টিমিটাৰ আমি জানো যে সেইটো হ'ল চাইন সেইটো হ'ল চাইনৰ মান সেইটো হ'ল কচ সেইটো হ'ল টেন সেইটো হ'ল কচেক সেইটো হ'ল চেক সেইটো হ'ল কট মানে সাইন মানে পি বাই এইচ কস মানে বি বাই এইচ টেন মানে হয়েছে পি বাই বি আকো কসেক মানে এইচ বাই পি সেক মানে এইচ বাই বি আর বি কট মানে বি বাই পি। এটা চা সাইন এ যদি উলিয়াব যাও হঠাৎ এই এ কোণটো যদি আমি লও তেতিয়াহলে ভূমি কোণটো হব ভূমি হব এইটো আর এইচ কোণটো হব এইচ হব সেইটো সেইটোর মান দিয়া আছে জানো নাই দিছে বিটোর বি সির মান পোৱা নাই গতিকে কস এইটো যদি আমি উলিয়াব যাওঁ তেতিয়াহলে আমি পাইথাগোরাসের সূত্র ব্যবহার করব লাগিব। সেইটো কারণে আমি পাইথাগোরাসের সূত্র ব্যবহার করি এ বি ইকুয়াল টু দিয়া আছে এ বি ইকুয়াল টু যদি 24 সেণ্টিমিটাৰ হয় বি সি ইকুয়াল টু যদি 7 সেণ্টিমিটাৰ হয় এতিয়া আমি কর্ণযোগ গম পাব লাগিব তেতিয়াহে আমি সাইনের মান উলিয়াব পাৰিম। এতিয়া কর্ণ উলিয়াবলৈ হলে আমি কি কৰিব লাগিব পাইথাগোরাসের সূত্র মতে নাও পাইথাগোরাসের উত্তরটা কি আসলে এস ই স্কোয়ার ইকুয়াল টু কর্ণ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বি সি স্কোয়ার এস ইর মান দিয়া নাই ইয়াত এ বির মান দিয়া আছে আর বি সির মান দিয়া আছে গতি এস ই স্কোয়ার এস ই স্কোয়ারে হয়ে থাকবে এ বির মান 24 স্কোয়ার প্লাস বি সির মান কিমান দিছে 7 স্কোয়ার 24ক যদি আমি দুগুণ করো তেতিয়া কি হব 4 4 16 6 8 1 4 4 16 17 8 1 2 2 4 5 5 76 প্লাস 7 7 49 সো এস ই স্কোয়ার ইকুয়াল টু আমি কি পাম 9 10 15 5 8 1 7 4 11 12 12 2 8 1 5 1 6 625 এটা চা এস ইর মান কি হব এস ই ইকুয়াল টু রুট অফ 625 হব 625 বর্গমূল কি হয় আমি সেইটো জানো আর সেইটো গম পাবই লাগবে 625 বর্গমূল 25 এস ইকুয়াল টু এটা কি পালো 25 ঠিক আছে এস ইকুয়াল টু কি পালো 25। এটা চা গতি সাইন এর মান যদি উলিয়াব কয় এক নম্বরত কৈছে সাইন এর মান নির্ণয় করা সাইন এর মান কি হব সাইন এর ইকুয়াল টু আমি কি জানো সাইন এর মান পি বাই এইচ আই পি মানে কোনটো এ টু যদি ধরা হয় তেতিয়াহলে কোনটো পি হব কোনটো বি হব সেইটো গম পাব লাগিব অর্থাৎ সাইন এ টু যদি ধরো সাইন এ টু যদি ধরো তেতিয়াহলে এ এ কোনটো যদি ধরো তেতিয়াহলে বি হব পি হব এইটো আর বি হব এইটো গতি আমি কি জানো সাইন এর মান পি বাই এইচ পি ইকুয়াল টু কি পাইছো বি সি বি সি বাই এসি বি সি ইকুয়াল টু আমি কি পাইছো বি সি ইকুয়াল টু দিয়াই আছে বি সি ইকুয়াল টু 7 এস সি ইকুয়াল টু কি পাইছো 25 গতি সাইন এর মান কি হব 7 বাই 25 আকো কি হর উলিয়াব কৈছে কসে কসের উলিয়াব কৈছে যদি কসে উলিয়াব কয় এ এ কোনটোকে লব কৈছে কসে কি আছিলে বি বাই এইচ হয় বি কোনটো হয় ভূমি ভূমিটোক বি বুলি কোৱা হয় হঠাৎ সন্নিহিত সন্নিহিত বাহু সন্নিহিত বাহুডাল হৈছে ভূমি ভূমি কোনটো হয় সেইটোৱে হয় হয়নে এ বি বাই এ চি এ বি বাই এ চি এ বি কেলটো আমি কিমান পাইছিলোঁ দিয়া আছিলে 24 গতিকে 24 আর এ সি গেলে কি পাইছো 25 সেইটো হল কুয়েশ্চন নম্বর 1 ঠিক আছে। নেক্সট কুয়েশ্চন নম্বর 2 সেইটো হল 1 কুয়েশ্চন নম্বর 2
2 কইছে সাইন সি কোনটো লব কইছে সি 2 লব কইছে সি 2 যদি লং সি 2 লালে কি হবো সি 2 যদি লং হেটু হবো ভূমি হেটু হবো লম্ব হেটু একচুয়ালি এতিয়া না লাগি আৰু হেটু হবো ভূমি হেটু হবো লম্ব আৰু হেটু হল কর্ণ সাইন সি পি বাই এইচ হয় পি কোনটো হয় এ বি হয় এ বি বাই এ সি AB equal to 24, AC equal to 25. Next, cos C will be able to say cos C. C to the long, data hale hedu bumi hal hedu lombo hal. Data cos ami ki paisu B by A, B mane bumi. But ke bumi given by so BC, BC by AC. BC equal to 7, 7 by 25. It is like very easy and simple. ठीक है सर थैंक यू